বন্ধুরা, আজকে এপ্রিল মাসের 13 তারিখ। তো আমি আজ ভিডিও করছি গোলাপ গাছের কাটিং থেকে কীভাবে আপনারা প্লান্ট তৈরি করবেন। একেবারে ইজিভাবে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে দেবো। কারণ আমার যে কাটিং থেকে প্লান্টগুলো সাকসেস হয়েছে, মানে কাটিংগুলো সাকসেস হয়েছে, তাও আপনাদের সাথে দেখাবো। তার আগে দেখে নিই আমার এই প্লান্টটা, দেখুন কালারগুলো। আর একটা প্লান্ট দেখিয়ে দিই, এটা হোয়াইট কালারের, এটা হচ্ছে, এই দেখুন এই ফুলটা ফেড হয়ে গেছে। এটা এটা পাপড়ি, ইয়েটা একটা কলি, এটা আগামীকাল খুব সম্পূর্ণ ফুটে যাবে। তো এটার যে ব্রাঞ্চগুলো অনেক লম্বা লম্বা হয়, অনেক বড় হয়, এটা প্রায় লতের মতো হয়ে আসে এবং গাছে প্রচুর পরিমাণে কাটা থাকে। তো আমি এটা এখানে আরও তিনটা না চারটা কলি আছে, এই কলিগুলো ফুটে গেলে, এই যে কলিগুলো ফুটে গেলে আমি এটা পুরো আবার গুড়া, মানে মাটি থেকে 1 ফুট রেখে পুরো ব্রাঞ্চগুলো কেটে সব ফেলে আবার কাটিং থেকে প্লান্ট তৈরি করব। তো আমি আমার যে কাটিং থেকে যে প্লান্ট তৈরি করেছি তা আপনাদেরকে দেখিয়ে দিই এবং কীভাবে করি তাও আপনাদেরকে দেখাই। এই দেখুন, আমি দুই ধরনের ইয়েতে আমি কাটিং তৈরি লাগিয়েছিলাম। একটা পলিব্যাগের মধ্যে শুধু বালু দিয়েছিলাম, যে কনস্ট্রাকশন বালু, ওটা বালুটাকে ওয়াশ করে, দুই তিনবার বালুটাকে ওয়াশ করে এই সাইজের ছোটো ছোটো চিকন চিকন সাইজের ডাল কেটে এটাকে আমি ওই দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে আমি বালুর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। প্রায় মাসখানেক হয়ে যাবে। এই যে এই একটা প্যাকেটের মধ্যে দুটা কাটিং আমি লাগিয়েছিলাম, দুটা কাটিং আমার সাকসেস হয়েছে। এগুলো আরও অনেক আগে আমার বার করানো উচিত ছিল, আমি সময় করে উঠতে পারছিলাম না, তাই এই কাটিংগুলো আজকে আমি এগুলো আমি ট্রান্সপ্লান্ট করব। এখানে দেখুন, এটা একটা নর্মাল মাটির মধ্যে লাগানো, ওটাও সাকসেস হয়েছে, এটার ইয়েটা গ্রোথ ভালো আছে। এটা আমি দু একদিন পরে এটা কাটিং টবে ট্রান্সপ্লান্ট করব। তো আরও কয়েকটা দেখিয়ে দিই আমি। এই দেখুন আমার আর কি আরও কিছু প্লান্ট কাটিং থেকে লাগাচ্ছি। এটা এগুলো হচ্ছে বোগেনভিলিয়া, এটা আমি বেশি দিন হয়নি, 4-5 দিন হয়েছে ওগুলো আমি লাগিয়েছিলাম। ওটা এখন অবধি, ও এই যে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আলো কমে গেছে, আপনি দেখতে পারবেন এই যে কাটাটার নিচে এখানে নতুন ব্রাঞ্চ আসছে। সেম এগুলো হচ্ছে বোগেনভিলিয়া, আর একটা মানে ভ্যারাইটির, ওগুলো হচ্ছে মিনিয়েচার টবর, ওগুলো সব আমি কাটিং থেকে লাগানো, বুঝলি, ওগুলো সব আমি এখন দু একদিনের মধ্যে আমি ওগুলো ট্রান্সপ্লান্ট করব। এগুলো হচ্ছে বোগেনভিলিয়া, আর যেমন এই পিটুনিয়াটা, এটা কাটিং থেকে তৈরি হয়ে গেছে কিন্তু আমার লাগানোর জায়গার অভাবে ওগুলো লাগানো হচ্ছে না। তো এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাটিং থেকে কীভাবে প্লান্ট করা, মানে প্লান্ট তৈরি করা। বেশি মোটা ডাল নেবেন না আপনারা কাটিং করার জন্য, এই এই সাইজের বা একটু মোটা পেন্সিল সাইজের প্লান্ট, বেশি না, 6-7 ইঞ্চি। এই দেখুন হাইটগুলো দেখাচ্ছি, এই যে কাটিংয়ের সাইজগুলো, এই সাইজে নিয়ে এইভাবে পলিব্যাগ বা যে কোনো ছোটো টব এইসবের মধ্যে বালু এবং মাটি দুটোতে লাগাতে পারেন। আমার যেমন বালুতে লাগিয়েছে, বালুতেও কাটিং সাকসেস হয়েছে, মাটির মধ্যেও কাটিংগুলো সাকসেস হয়েছে। একটা জিনিস, আপনারা কাটিং লাগালে একটা দুটো লাগাবেন না, 4-5টা লাগাবেন, তাহলে কাটিং মানে 1-2টা নষ্ট হতেও পারে। তো মানে নষ্ট হলেও কয়েকটা তো টিকবে। তো এখানে এটা সবচেয়ে ভালো গ্রোথ হয়েছে, এটা মাটির মধ্যে, নর্মাল মাটির মধ্যে আমি লাগিয়েছিলাম। এটার কালারটা একটু আলাদা কালার, আমার যে আমি যে প্লান্টগুলো দেখেছি ওই কালারের নয়। এখন বর্তমানে ওটাতে ফুল নেই, তাই আমি ওটা দেখাইনি। তো এখন আমি আর একটা জিনিস, এইভাবে কেটে আপনারা এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে আপনারা কাট করবেন, কাট করার পরে ওইসব জায়গায় অ্যালোভেরা লাগিয়ে, মানে এরকম প্যাকেটে ঢুকিয়ে বা যে কোনো কিছুর মধ্যে ঢুকিয়ে আপনারা ডাইরেক্ট
মানে সানলাইট না লাগে, একটু আলো বাতাস পায়, মানে এইসব জায়গায় রেখে দেবেন। মাসখানেক রেখে দিলে মাসখানেকের মধ্যে আপনারা যখন দেখবেন এইভাবে ডাল মানে মানে পাতা পাতা টাতা এসেছে, অথবা দেখতে পারবেন আরেকটা জিনিস, এইসব প্যাকেট বা ছোট সাইজের টব হলে এই যে হোলগুলো থাকে, হোলগুলো দিয়ে দেখবেন আপনার টব শিকড় দেখা যাবে, তখনই আপনারা বুঝবেন, এই যে এখানে দেখা যাচ্ছে শিকড়ের ইয়ো, তখনই বোঝা যাবে যে ওগুলো মানে কাটিংগুলো সাকসেস হয়ে গেছে। তো ওগুলো আপনারা ট্রান্সপ্লান্ট করতে পারেন টবে। তো আমি এই কাটিংগুলো আজ আমি এই দুইটা কাটিং লাগাবো, ওটা আগামীকালকে আমি একটা টবে লাগাবো। তো লাগানোর জন্য এখন বেশি বড় সাইজের আমি বালতি বা ইয়েতে লাগাবো না, ওটা জাস্ট আমি একটা টবের মধ্যে লাগাবো। টবগুলো দেখে দিই, এই যে আমার টব, এটা 8-10 ইঞ্চি টব হবে, এটার মধ্যে এবছর চলে যাবে। এই যে সয়েল মিক্সটা, এটা আমার যে উইন্টার ফুল ছিল, উইন্টার ফুলের টব খালি খালি হওয়ার পরে এটা আমি মাটির সাথে একটু ফাঙ্গিসাইড, সাব ফাঙ্গিসাইড, গোবর এবং বার্মি কম্পোস্ট মিক্স করে ট্রান্সপ্লান্ট করবো এই টবে, এবং 2-3 দিন ডাইরেক্ট সানলাইটে আনবো না, কারণ গাছগুলো মানে ট্রান্সপ্লান্ট শখে গাছগুলো মরে মানে প্লান্টগুলো মরে যেতে পারে। 2-3 দিন পরে আমি আস্তে আস্তে করে সূর্য আলো নিয়ে আসবো, সূর্য আলো ডাইরেক্ট সানলাইটে দিব, এবং প্রথম কয়েকদিন একটু গাছগুলোকে মানে প্লান্ট কাটিংগুলোকে একটু লক্ষ্য করতে হবে, কেয়ার করতে হবে। ওটা একবার সেট হয়ে গেলে কাটিংগুলো মানে পুরো প্লান্টে তৈরি হয়ে যাবে, এবং খুব শীঘ্রই এগুলোতে ফুল চলে আসবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।